নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 27 ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমা হতে চলেছে, আর এর ফলে এই 5 রাশির জাতক ও জাতিকার জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ এই 5 রাশির জাতক ও জাতিকারা ধনলাভ করতে চলেছে। তো কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ২৭ ফেব্রুয়ারি 2021, এই দিন মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এই মাঘী পূর্ণিমা শুরু হতে চলেছে 26 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3:49 এবং শেষ হবে 27 ফেব্রুয়ারি শনিবার দুপুর 1:47। এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনাদের এই 6 রাশির জাতক ও জাতিকাদের অপার ধন আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনারা এর সুযোগ সুবিধা অর্থাৎ তার বেনিফিট পেতে চলেছেন সেটি আমি বলতে চলেছি, এবং কোন সেই সৌভাগ্যবান 5 রাশি তাও আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে কোন 5 রাশি সৌভাগ্যবান হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনারা ধনলাভ করতে চলেছেন। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা স্থান থেকে এবং শেয়ার মার্কেট থেকে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন। কারণ এই শুভ তিথিতে আপনারা কিন্তু নতুন একটি জব বা চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা শেয়ার মার্কেট থেকে যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করবেন, এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের এই সময় শুভ দেখা যাচ্ছে, এবং প্রেমের দিক কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনারা নতুন কোনো কাজে হাত দিলে সেই কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেনই পাবেন। এবং এই সময় যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছু কাটেন বা খেলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, আর এই পরিবর্তন ঘটবে অর্থনৈতিক এবং পারিবারিক। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে স্টাবলিশমেন্ট হতে চলেছেন। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। এবং এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এবং এই সময় আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখা যাচ্ছে। এই সময় কোনো হাইলাইটেড কোনো প্রোডাক্ট আপনারা কিনতে চলেছেন, এবং এই সময় আপনারা লটারি থেকে অনেক টাকাও কিন্তু উইন করতে পারেন।
এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আপনারাও হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে। আর এই ভাগ্য চমকাবে কী করে? এই ভাগ্য চমকাবে ধনের মাধ্যমে, অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে। আর এই ধন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত দিক থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা যারা প্রেম বা প্রেমজের সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সময় আপনারা পারিবারিক সাপোর্ট পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে হতে চলেছেন ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও অফার ধন আসতে চলেছে। আর এই ধন আসবে কোথা থেকে? এই ধন আসবে ব্যবসা স্থান থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি কিন্তু নিশ্চিত হতে চলেছে, তাই আপনারা ঘরে বসে না থেকে চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা এই সময় ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছেন, বন্ধু বান্ধবের সাহায্য পেতে চলেছেন, এবং এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাঘী পূর্ণিমার দিন থেকে আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও অফার ধন আসতে চলেছে। আর এই ধন কীভাবে আসবে? এই ধন আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা স্থান থেকে এবং শেয়ার মার্কেট থেকে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে দোরগোড়ায়, তাই এখন থেকে ঘরে বসে না থেকে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। এছাড়াও যারা ব্যবসা করছেন অর্থাৎ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের কেনা বেচা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এবং এই সময় আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রেমে কিন্তু সাকসেস বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই গেল পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই মাঘী পূর্ণিমার দিন থেকে ভাগ্য চমকাতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।